শেষ পর্যন্ত ভারতীয় রেল নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী কাল থেকে সারা দেশ জুড়ে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। তো আপনারা যারা লকডাউনের জন্য অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন, আপনারা কিন্তু এবার বাড়ি ফিরতে পারবেন, কারণ আজকে থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু হচ্ছে। আপনারা সেই টিকিট কোথায় থেকে কাটবেন? হ্যাঁ বন্ধুরা, সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই ট্রেন কোথায় থেকে কোথায় পর্যন্ত চলবে সে বিষয়টাও বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই এই সমস্ত ট্রেনের মাধ্যমে আপনার যদি বাড়ি ফেরা না হচ্ছে, তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন রাজ্যে আটকে পড়েছেন এবং আপনি কোন স্টেশন থেকে ট্রেন ধরতে চাইছেন এবং আপনি পশ্চিমবঙ্গের কোন স্টেশনে নামতে চাইছেন। বন্ধুরা সেই বিষয়টাও নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের জন্য যদি ট্রেন চলাচল শুরু হয় সে বিষয়ে আপনাদেরকে সবার প্রথম ভিডিও মারফত জানিয়ে দেবো। বন্ধুরা আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। রবিবার সন্ধ্যে 8:30 নাগাদ রেল মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন, নয়াদিল্লি থেকে ডিব্রুগড় আগরতলা, হাওড়া পাটনা বিলাসপুর, রাঁচি ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু চেন্নাই ত্রিবন্তপুরম মদগাঁও মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত ট্রেন কিন্তু নয়াদিল্লি থেকে ছাড়বে। রেল মন্ত্রক জানিয়েছেন কাল সোমবার অর্থাৎ আজকে 11 মে বিকেল 4টা থেকে কিন্তু এই ট্রেনগুলির জন্য রিজার্ভেশন তথা বুকিং কিন্তু শুরু হবে। তবে একমাত্র IRCTC-র ওয়েবসাইট থেকে কিন্তু ট্রেনের টিকিট বুক করা যাবে। কোনো টিকিট কাউন্টার কিন্তু খুলবে না, কোনো স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে যদি ওই সমস্ত ট্রেনে যদি বাড়ি ফিরতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে টিকিট বুকিং করতে হবে IRCTC-র যে অ্যাপ্লিকেশন আছে বা IRCTC-র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে টিকিট বুকিং করতে হবে। রেলের কোনো টিকিট কাউন্টার থেকে টিকিট বুকিং কিন্তু হবে না, কিংবা স্টেশনে কোনো প্ল্যাটফর্ম টিকিটও কিন্তু বিক্রি হবে না। যে সমস্ত যাত্রী কাছে বৈধ টিকিট থাকবে একমাত্র তাদেরকে স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে এবং তাদেরকে প্রথমে থার্মাল স্ক্রিনিং করার পর তাদেরকে কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু হচ্ছে। আগামী কাল থেকে কিন্তু নয়াদিল্লি থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে এই সমস্ত লাইনে। তো ওই সমস্ত রুটের মধ্যে আপনি যে স্টেশন থেকে ট্রেনে চড়তে চান তার টিকিট কিন্তু আপনি IRCTC-র ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, কোনো রেলের টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনি টিকিট পাবেন না। অবশ্যই আপনি মোবাইল থেকে কিন্তু সেই টিকিট কেটে নিতে পারবেন, কিংবা যাদের অনলাইন সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের অবশ্যই বাড়ি ফিরতে চাইলে আজকে বৈকাল 4টার পর থেকে কিন্তু আগে থেকে কিন্তু টিকিট কাটতে হবে, না হলে কিন্তু আপনারা টিকিট বুক করতে পারবেন না। যদি এই সমস্ত ট্রেনের মধ্যে আপনি বাড়ি ফিরছেন, তাহলে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বাড়ি ফিরছেন। আর এই সমস্ত ট্রেন যদি আপনার জন্য না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন রাজ্যে ফেসে রয়েছেন এবং আপনি কোন স্টেশন থেকে ট্রেন ধরতে চান এবং পশ্চিমবঙ্গের আপনি কোন স্টেশনে নামতে চান, সে বিষয়টাও কিন্তু আপনি নিচে কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য যদি ট্রেন চলাচল শুরু হয় সে বিষয়ে সবার প্রথম আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।